বিধানসভায় জাতীয় সংগীত অপমাননা মামলা বৃহস্পতিবার পর্যন্ত নোটিশে স্থগিতাদেশ নেওয়া যাবে না কোনো কঠোর পদক্ষেপ কোন বিজেপি বিধায়ককে গ্রেফতার নয় মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের ধরনায় হঠাৎ জাতীয় সংগীত কেন গাওয়া হলো প্রশ্ন করেন বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন তিনি জাতীয় সংগীতের পরেই স্লোগান এটা বলতে পারবেন না আগেই স্লোগান শুরু তারপর জাতীয় সংগীত গাওয়া হয় অন্তত এমনটাই পর্যবেক্ষণ আদালতে জাতীয় সংগীত অপমাননা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত বিরোধীদের যে নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের তরফ থেকে সেই নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বিধানসভায় জাতীয় সংগীত অপমাননা মামলা বৃহস্পতিবার পর্যন্ত নোটিশে স্থগিতাদেশ অর্থাৎ লালবাজার থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল 10 বিধায়ককে জাতীয় সংগীত অপমাননা করা হয়েছে এই অভিযোগ তুলে এফআইআর করা হয় প্রথমত হিয়াস্ট্রিট থানায় তারপরে পুলিশ যায় লালবাজারে গুন্ডা দমন শাখা যায় একাধিক পদক্ষেপ করতে দেখা যায় বিধানসভা চত্বরে যা নজিরবিহীন তারপরেই এই অভিযোগ দায়ের করার পরেই হাইকোর্টে যায় বিজেপি বিধায়কদের একাংশ এবং সেখান থেকে পরিষ্কারভাবে বলা হয় যে যে নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না কোনো বিজেপি বিধায়ককে গ্রেফতারও করা যাবে না মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং রাজ্যকে প্রশ্ন বিচারপতির ধর্ণায় হঠাৎ জাতীয় সংগীত কেন গাওয়া হলো এই প্রশ্ন রাজ্যের দিকে ছুটে দিয়েছেন বিচারপতি প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা প্রাথমিকভাবে আমরা শুনছিলাম মৌখিকভাবে বেশ কিছু বিষয় এবং বেশ কিছু পর্যবেক্ষণের বিষয়টি জানানো হয়েছিল এবং তারপর ফের একবার শুনানি হওয়ার কথা ছিল এই মুহূর্তের আপডেট কি একেবারে দেখো ইতিমধ্যে যা উঠে আসছে সেটা যেটা দ্বিতীয় পর্বের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে আদালতের স্পষ্ট নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্তের স্পষ্ট নির্দেশ বৃহস্পতিবার পর্যন্ত বিধায়কদের পাঠানো নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে পাশাপাশি বিধায়কদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনো কঠোর পদক্ষেপ কেসডায়েরি জমা দিতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত আমলের পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার এই পর্বের শুনানি চলাকালীন বিচারপতি স্পষ্ট বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন সেখানে বিচারপতি স্পষ্ট বক্তব্য এখানে খুনের অভিযোগে পুলিশ এফআইআর করছে না ধর্ষণের মামলায় কোর্টে আসতে হচ্ছে পুলিশ জায়গাতে সেখানে এমন একটা মামলা দায়ের আর সেই মামলা 2 ঘন্টা ধরে শুনতে হবে কোর্টে কিসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংগীত দেওয়া হচ্ছে তার ব্যাখ্যা দিন প্রশ্ন করেছেন বিচারপতি জয়সেন গুপ্ত বিচারপতি আরো বলেন মন্ত্রী উপস্থিত আছেন তাই জাতীয় সংগীত গাওয়া হবে এটা কোন যুক্তি সেখানে ধর্ণা কোনো সেরোমনি নয় তাহলে কেন কেন হোটেলে মন্ত্রী গেলে জাতীয় সংগীত গাওয়া কোথাও মন্ত্রী গেলে সেখানে জাতীয় সংগীত গাওয়া হবে রাস্তায় রাজনৈতিক যুদ্ধ চলছিল সেই সময় আপনারা হঠাৎ করে জাতীয় সংগীত শুরু করে দিলেন এমন বেশ কিছু মন্তব্য করেছেন বিচারপতি জয়সেন গুপ্ত তবে আদালতের স্পষ্ট নির্দেশ বৃহস্পতিবার পাঠানো নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পাশাপাশি বিধায়কদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনো কঠোর পদক্ষেপ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার সুজিতা ধন্যবাদ প্রিয়াঙ্কা কার্যত ফের একবার ধাক্কা এটা বলা যেতেই পারে রাজ্যের জন্য কারণ ইতিমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত নোটিশে স্থগিতাদেশ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না উল্টে বিচারপতি প্রশ্ন করছেন ধর্ণায় হঠাৎ জাতীয় সংগীত কেন গাওয়া হলো আগে স্লোগান শুরু হয় তারপর জাতীয় সংগীত এমনই পর্যবেক্ষণ আদালতের